বিসমিল্লাহির রহমান রহিম। আমি মোথার হোসেন, সহকারী অধ্যাপক উদ্ভিদ বিজ্ঞান, অশ্বিনী সরকারি কলেজ। আমি এখন অশ্বিনী সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য উদ্ভিদ বিজ্ঞান বিষয়ের অষ্টম অধ্যায় টিস্যু ও টিস্যু তন্ত্র সম্পর্কে আলোচনা করব। টিস্যু বাংলা অর্থ কোষকলা। কি একই উৎস থেকে উৎপন্ন, একই ধরনের কাজ সম্পাদনকারী, অবিচ্ছিন্ন সমধর্মী কোষগুচ্ছকে টিস্যু বলে। একই উৎস থেকে উৎপন্ন, একই ধরনের কাজ সম্পাদনকারী, সমধর্মী অবিচ্ছিন্ন কোষগুচ্ছকে টিস্যু বলে। আমি আবার বলতেছি, একই উৎস থেকে উৎপন্ন, একই ধরনের কাজ সম্পাদনকারী, সমধর্মী অবিচ্ছিন্ন কোষগুচ্ছকে টিস্যু বলে। টিস্যু কত প্রকার? টিস্যু দুই প্রকার। বিভাজন ক্ষমতার ভিত্তিতে টিস্যু দুই প্রকার, ভাজক টিস্যু, স্থায়ী টিস্যু। যে টিস্যুর কোষগুলো বিভাজনে সক্ষম তাকে ভাজক টিস্যু বলে। যে টিস্যুর কোষগুলো বিভাজনে অক্ষম তাকে স্থায়ী টিস্যু বলে। ভাজক টিস্যুর বৈশিষ্ট্য কি? প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যে টিস্যুর কোষগুলো বিভাজনে সক্ষম, এদের কোষগুলো জীবিত, ছোট এবং সমান ব্যাস বিশিষ্ট হয়। তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কোষগুলো আয়তাকার, ডিম্বাকার, পঞ্চভুজ বা ষড়ভুজাকার হয়। কোষগুলো আয়তাকার, ডিম্বাকার, পঞ্চভুজ এবং ষড়ভুজাকার। কোষ প্রাচীর পাতলা ও সেলুলোজ নির্মিত। আমি যদি প্রথম থেকে আবার বলি, ভাজক টিস্যুর কোষগুলো বিভাজনের সক্ষম, এই টিস্যুর কোষগুলো জীবিত, ছোট, সমান ব্যাস বিশিষ্ট। কোষগুলো আয়তাকার, ডিম্বাকার, পঞ্চভুজ ও ষড়ভুজাকার। কোষগুলোর কোষ প্রাচীর পাতলা, সেলুলোজ নির্মিত। প্রতিটি কোষে বৃহৎ সাইটোপ্লাজম এবং ঘন নিউক্লিয়াস থাকে। কোষগুলোর মাস খুব ঘন সন্নিবিষ্ট হয়, অর্থাৎ ঠাসাঠাসি করে থাকে, যার কারণে আন্তঃকোষীয় ফাঁকা স্থান থাকে না। কোষগুলোর মধ্যে বিপাক হার অনেক বেশি থাকে, তাই এটা বিপাক কিভাবে সক্রিয়। কোষগুলোতে সঞ্চিত খাদ্য, ক্ষরিত বস্তু ও বর্জ্য পদার্থ থাকে না। কোষগুলোর প্লাস্টিড, প্রোপ্লাস্টিড অবস্থা থাকে, অর্থাৎ আমরা যদি ভাজক টিস্যুর বৈশিষ্ট্য লক্ষ্য করি তাহলে কোষগুলো বিভাজনে সক্ষম হবে, কোষগুলো ছোট, জীবিত, সমান ব্যাস বিশিষ্ট হবে, কোষগুলো হবে আয়তাকার, ডিম্বাকার, পঞ্চভুজাকার, কোষপাশের পাতলা, সেলুলোজ নির্মিত, কোষের সাইটোপ্লাজম ঘন, নিউক্লিয়াস বড়, কোষের মধ্যে কোষ গহ্বর থাকে না, কোষগুলো ঘন সন্নিবিষ্ট হওয়ায় আন্তঃকোষীয় ফাঁকা স্থান থাকে না, কোষের মধ্যে বিপাক হার বেশি এবং এটা বিপাকীয়ভাবে সক্রিয়। এই কোষগুলোতে কোনো সঞ্চিত খাদ্য, ক্ষরিত বস্তু ও বর্জ্য পদার্থ থাকে না এবং ভাজক টিস্যুর কোষগুলোর মধ্যে যে প্লাস্টিড থাকে সেই প্লাস্টিডটা প্রোপ্লাস্টিড অবস্থায় থাকে। অর্থাৎ আমরা দেখলাম টিস্যু কত প্রকার, কি কি এবং ভাজক টিস্যুর প্রকারের, দুঃখিত, ভাজক টিস্যুর বৈশিষ্ট্য। আমরা এখন আসবো ভাজক টিস্যু প্রকারের। ভাজক টিস্যুকে চারটা ভিত্তিতে ভাগ করা, উৎপত্তির ভিত্তিতে, অবস্থানের ভিত্তিতে, কোষ বিভাজনের ভিত্তিতে, উৎপত্তি, অবস্থান, কোষ বিভাজন এবং কাজের ভিত্তিতে।
অর্থাৎ বাজক টিস্যুকে উৎপত্তির ভিত্তিতে অবস্থানের ভিত্তিতে কোষ বিভাজনের ভিত্তিতে ও কাজের ভিত্তিতে ভাগ করা হয়। উৎপত্তির ভিত্তিতে বাজক টিস্যু উৎপত্তির ভিত্তিতে বাজক টিস্যু তিন প্রকার প্রারম্ভিক বাজক টিস্যু প্রাইমারি বাজক টিস্যু সেকেন্ডারি বাজক টিস্যু প্রারম্ভিক বাজক টিস্যু প্রাইমারি বাজক টিস্যু সেকেন্ডারি বাজক টিস্যু প্রারম্ভিক বাজক টিস্যু কি যে বাজক টিস্যু উদ্ভিদের মূল বা কাণ্ডের অগ্রভাগের শীর্ষে অবস্থিত তাকে বলা হয় প্রারম্ভিক বাজক টিস্যু। আমি আবার বলছি যে বাজক টিস্যু মূল বা কাণ্ডের অগ্রভাগের শীর্ষে অবস্থিত তাকে বলা হচ্ছে প্রারম্ভিক বাজক টিস্যু। এই বাজক টিস্যু থেকে উদ্ভিদের বৃদ্ধি শুরু হয়। প্রাইমারি বাজক টিস্যু বা প্রাথমিক বাজক টিস্যু কি যে বাজক টিস্যু উদ্ভিদের ভ্রূণ অবস্থায় উৎপত্তি লাভ করে। যে বাজক টিস্যু উদ্ভিদের ভ্রূণ অবস্থায় উৎপত্তি লাভ করে তাকে প্রারম্ভিক বাজক টিস্যু প্রাইমারি বাজক টিস্যু বলে। তাহলে সেকেন্ডারি বাজক টিস্যু কি যে বাজক টিস্যু কোনো স্থায়ী টিস্যু থেকে উৎপত্তি লাভ করে তাকে সেকেন্ডারি বাজক টিস্যু বলে। আমরা যদি আসি যে বাজক টিস্যুকে উৎপত্তির ভিত্তিতে তিন ভাগে ভাগ করা হয় প্রারম্ভিক প্রাইমারি সেকেন্ডারি। যে বাজক টিস্যু উদ্ভিদের মূল বা কাণ্ডের অগ্রভাগের শীর্ষে অবস্থান করে সেটা প্রারম্ভিক। যে বাজক টিস্যু উদ্ভিদের ভ্রূণ অবস্থা উৎপত্তি লাভ করে সেটা প্রাইমারি। যে বাজক টিস্যু কোনো স্থায়ী টিস্যু থেকে উৎপত্তি লাভ করে তাকে সেকেন্ডারি বাজক টিস্যু বলে। অবস্থানের ভিত্তিতে বাজক টিস্যু তিন প্রকার শীর্ষস্থ ইন্টারক্যালারি বা নিবেশিত পার্শ্বীয়। যদি মূল এবং কাণ্ডের শীর্ষে থাকে তখন সেটা শীর্ষস্থ বাজক টিস্যু। যদি দুটি স্থায়ী টিস্যুর মাঝখানে অবস্থান করে এরূপ বাজক টিস্যুকে বলা হবে ইন্টারক্যালারি বা নিবেশিত বাজক টিস্যু। যদি মূল বা কাণ্ডের পার্শ্ব বরাবর লম্বালম্বিভাবে অবস্থান করে তখন তাকে বলা হয় পার্শ্বীয় বাজক টিস্যু। শীর্ষস্থ বাজক টিস্যু হচ্ছে উদ্ভিদের মূল কাণ্ড বা এদের শাখা প্রশাখা শীর্ষে অবস্থান করবে। ইন্টারক্যালারি বাজক টিস্যু দুটি স্থায়ী টিস্যুর মাঝখানে অবস্থান করবে। নিবেশিত দুঃখিত পার্শ্বীয় বাজক টিস্যু উদ্ভিদের মূল বা কাণ্ডের পার্শ্ব বরাবর লম্বালম্বিভাবে অবস্থান করবে। শীর্ষস্থ বাজক টিস্যু বিভাজিত হয়ে উদ্ভিদের অঙ্গটিকে দৈর্ঘ্যে বৃদ্ধি লাভ করবে। আর পার্শ্বীয় বাজক টিস্যু বিভাজনের কারণে উদ্ভিদ অঙ্গটির প্রস্থ বা ব্যাস বৃদ্ধি পাবে। ইন্টারক্যালারি বাজক টিস্যু থাকে পত্র মূলে মধ্য পর্বের গোড়ায় এবং পর্বসন্ধিতে। এরপর যদি আমরা আসি যে কোষ বিভাজন অনুসারে বাজক টিস্যু তিন প্রকার মাস প্লেট রিব। মাস প্লেট রিব যে বাজক টিস্যু কোষগুলো সব তলে অর্থাৎ সব দিক থেকে বিভাজিত হয় এবং নির্দিষ্ট নিয়মে সজ্জিত না হয়ে কোষের পুঞ্জ গঠন করে তাকে বলা হয় মাস বাজক টিস্যু। যেমন ভ্রূণ রেণুথলি এন্ডোস্পামের মধ্যে এই ধরনের বাজক টিস্যু থাকে। প্লেট বাজক টিস্যু যে বাজক টিস্যুর কোষগুলো দুই তলে বিভাজিত হয় এবং প্লেটের মতো সজ্জিত হয় তাকে বলা হয় প্লেট বাজক টিস্যু। এইরকম বাজক টিস্যু উদাহরণ হচ্ছে
যে বাহক টিস্যুর কোষগুলো মাত্র এক তলে বিভাজিত হয় এবং রৈখিক সজ্জাক্রমে বুকের যে পাজর আছে অর্থাৎ রিবস আছে এই পাজরের মতো সজ্জিত হয় তাকে রিব পাজর টিস্যু বলে। অর্থাৎ সব তলে বিভাজিত হবে, নির্দিষ্ট নিয়মে সজ্জিত না হয়ে কোষপুঞ্জ গঠন করবে তার হচ্ছে মাস। দুই তলে বিভাজিত হবে, প্লেটের মতো সজ্জিত হবে তার হচ্ছে প্লেট। এক তলে বিভাজিত হবে, রৈখিক সজ্জাক্রমে বুকের পাজরের মতো সজ্জিত হবে রিব পাজর টিস্যু। মাস পাজর টিস্যু হচ্ছে রেণুথলি, ভ্রূণ, এন্ডোস্পার্ম। প্লেট পাজর টিস্যু হচ্ছে পাতা। রিব পাজর টিস্যু হচ্ছে মজ্জা, রশ্মি। এখন যদি আমরা আসি কাজের ভিত্তিতে পাজর টিস্যু কত প্রকার, কাজের ভিত্তিতে পাজর টিস্যুকে তিন ভাগে ভাগ করা হয়। প্রোটো ডার, প্রো ক্যাম্বিয়াম, গ্রাউন্ড মেরিস্টেম। প্রোটো ডার, ডার মানে ত্বক, অর্থাৎ যেই পাজর টিস্যু উদ্ভিদ অঙ্গের বাহিরের আবরণ বা ত্বক সৃষ্টি করে তাকে বলা হয় প্রোটো ডার। যে পাজর টিস্যু ক্যাম্বিয়াম, জাইলেম ও প্লোয়েম সৃষ্টি করে তাকে বলা হয় প্রো ক্যাম্বিয়াম। যে পাজর টিস্যু উদ্ভিদের মূল ভিত্তি যেমন মজ্জা, কর্টেক্স ও মজ্জা রশ্মি তৈরি করে তাকে বলা হয় প্রো গ্রাউন্ড মেরিস্টেম বা ভিত্তি পাজর করা। অর্থাৎ যেগুলো ত্বক সৃষ্টি করবে এমন পাজর টিস্যু হচ্ছে প্রোটোডার্ম, যেগুলো ক্যাম্বিয়াম, জাইলেম ও ফ্লোয়েম সৃষ্টি করবে তারা প্রো ক্যাম্বিয়াম, যেগুলো মূল ভিত্তি যেমন মজ্জা, কর্টেক্স ও মজ্জারশ্মি সৃষ্টি করে তাদেরকে বলা হয় গ্রাউন্ড বা ভিত্তি পাজর করা। এগুলো আমাদের পাজর টিস্যুর প্রকারভেদগুলো। এখন আমরা স্থায়ী টিস্যু কি, যে টিস্যুর কোষগুলো বিভাজনে অক্ষম তাদেরকে বলা হয় স্থায়ী টিস্যু। স্থায়ী টিস্যুকে তিন ভাগে ভাগ করা হয়, সরল, জটিল, ক্ষরণকারী টিস্যু। সরল টিস্যু যেই টিস্যুর কোষগুলো একই আকার আকৃতি বিশিষ্ট, অর্থাৎ একই আকার আকৃতি বিশিষ্ট কোষ দ্বারা গঠিত। স্থায়ী টিস্যুকে সরল টিস্যু বলে। এর আবার তিন প্রকার, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। জটিল টিস্যু একই ধরনের কাজ করবে কিন্তু ভিন্ন আকার আকৃতি বিশিষ্ট কোষ দ্বারা গঠিত হবে এমন টিস্যুকে বলা হয় জটিল টিস্যু। যেমন জাইলেম ও ফ্লোয়েম হচ্ছে জটিল টিস্যু, ক্ষরণকারী টিস্যু। যে স্থায়ী টিস্যু থেকে বিভিন্ন তরল পদার্থ খরিত হবে বা নিঃসৃত হবে তাকে বলা হবে ক্ষরণকারী টিস্যু। ক্ষরণকারী টিস্যু আবার দুই প্রকার, তরুক্ষীর টিস্যু, গ্রন্থি টিস্যু। তরুক্ষীর টিস্যু, গ্রন্থি টিস্যু। আমরা যদি এখন আসি যে টিস্যু তন্ত্র কি, একই ধরনের শারীরবৃত্তীয় বা শারীরতাত্ত্বিক ও যান্ত্রিক কাজে নিয়োজিত এক বা একাধিক টিস্যুকে টিস্যু তন্ত্র বলে। একই ধরনের শারীরবৃত্তীয় ও যান্ত্রিক কাজে নিয়োজিত এক বা একাধিক টিস্যুকে টিস্যু তন্ত্র বলে। টিস্যু তন্ত্র তিন প্রকার, অ্যাপিডার্মাল বা ত্বকীয় টিস্যু তন্ত্র, গ্রাউন্ড বা ভিত্তি বা আদি টিস্যু তন্ত্র, ভাস্কুলার বা ফ্যাসিকুলার বা পরিবহন টিস্যু তন্ত্র। অ্যাপিডার্মাল টিস্যু তন্ত্র কি, যে টিস্যু তন্ত্র উদ্ভিদ অঙ্গের বাহিরের আবরণ বা ত্বক সৃষ্টি করে তাকে অ্যাপিডার্মাল বা ত্বকীয় টিস্যু তন্ত্র বলে। ত্বক এবং পরিবহন কলা ছাড়া উদ্ভিদের অন্যান্য অংশ গঠনকারী টিস্যু তন্ত্রকে গ্রাউন্ড
বা ভিত্তি বা আদি টিস্যুতন্ত্র বলে। জাইলেম এবং ফ্লোয়েম সমন্বয়ে গঠিত টিস্যুতন্ত্রকে বলা হয় ভাস্কুলার বা ফ্যাসিকুলার টিস্যুতন্ত্র। আমরা আবারও যাচ্ছি, একই ধরনের শারীরবৃত্তীয় ও যান্ত্রিক কাজে নিয়োজিত এক বা একাধিক টিস্যুকে টিস্যুতন্ত্র বলে। টিস্যুতন্ত্র তিন প্রকার, এপিডার্মাল টিস্যুতন্ত্র, গ্রাউন্ড বা ভিত্তি বা আদি টিস্যুতন্ত্র, ভাস্কুলার বা ফ্যাসিকুলার বা পরিবহন টিস্যুতন্ত্র। উদ্ভিদের বাহিরের আবরণ বা ত্বক সৃষ্টিকারী হচ্ছে এপিডার্মাল বা ত্বকীয়। ত্বক এবং পরিবহন কলা ছাড়া অন্যান্য অংশ গঠন করবে, সেটা হচ্ছে গ্রাউন্ড বা ভিত্তি বা আদি টিস্যুতন্ত্র। জাইলেন এবং ফ্লোয়েম সমন্বয়ে গঠিত যে টিস্যুতন্ত্র পানি এবং খাদ্য উপাদান পরিবহন করবে, সেটা হচ্ছে ভাস্কুলার বা ফ্যাসিকুলার বা পরিবহন টিস্যুতন্ত্র। এখন এপিডার্মাল টিস্যুতন্ত্রের অংশ কি কি আছে? এপিডার্মাল টিস্যুতন্ত্রের অংশ চারটা। এপিডার্মিস, এপিডার্মিসের উপাঙ্গ সমূহ স্ট্রোমাটা বা পত্ররন্ধ্র, হাইড্রোথ্রোড বা পানি পত্ররন্ধ্র। এপিডার্মিস কি? আসলে উদ্ভিদ অঙ্গের বাহিরের যে আবরণ আছে সে হচ্ছে এপিডার্মিস বা ত্বক। এক্ষেত্রে মূল ত্বকে থাকলে তাকে বলা হয় এপিব্লেমা, এবং কাণ্ড ও পাতার ত্বকে থাকলে তাকে বলা হয় এপিডার্মিস। এপিডার্মিস কি দ্বারা গঠিত হয়? এপিডার্মিস মূলত গঠিত হয় এক সারি প্যারেনকাইমা কোষ দ্বারা। এরূপ এক সারি প্যারেনকাইমা কোষ দ্বারা এপিডার্মিস গঠিত হয়। একসারি প্যারেনকাইমা কোষ দ্বারা, একসারি প্যারেনকাইমা কোষ দ্বারা এপিডার্মিস গঠিত হবে। তবে কোন কোন ক্ষেত্রে এপিডার্মিস একাধিক সারি বিশিষ্ট হয়, যেমন বট, অশথ ও পাকুড় গাছের পাতার ত্বকের এপিডার্মিস একাধিক সারি বিশিষ্ট হয়। আবার করবী গাছের পাতার ত্বকের এপিডার্মিস তিন সারি বিশিষ্ট। এপিডার্মিস প্যারেনকাইমা কোষ দ্বারা গঠিত, কিন্তু সরিষা গোত্র অর্থাৎ ব্রাসিকেসি গোত্রের উদ্ভিদে এপিডার্মিসটা গঠিত হয় মূলত সরিষা গোত্রের এপিডার্মিসে মাইরোসিন কোষ থাকে, মাইরোসিন কোষ থাকে সরিষা গোত্রে। ঘাস এবং নল খাগড়ার কোষে ত্বকের মধ্যে কর্ক ও সিলিকা কোষ থাকবে। ঘাস, ইক্ষু ও ভুট্টা গাছের পাতার ত্বকের মধ্যে বুলিফর্ম কোষ থাকবে। আমরা যদি আবারও প্রথম থেকে বলি যে এপিডার্মিসটা গঠিত হয় এক সারি প্যারেনকাইমা কোষ দ্বারা, কিন্তু কোন কোন ক্ষেত্রে এপিডার্মিস একাধিক সারি থাকতে পারে, যেমন বট, অশথ ও পাকুড় গাছের পাতার এপিডার্মিস একাধিক সারি বিশিষ্ট হয়। করবী গাছ একটা মরুভূমির উদ্ভিদ, এই গাছের পাতার ত্বকে তিন সারি প্যারেনকাইমা কোষ থাকে। প্যারেনকাইমা কোষ ছাড়াও অন্যান্য কোষ থাকতে পারে, যেমন সরিষা গোত্রের উদ্ভিদে মাইরোসিন ক্ষরণকারী মাইরোসিন কোষ থাকে। ঘাস ও নল খাগড়ার মধ্যে কর্ক এবং সিলিকা কোষ থাকে। ভুট্টা এবং ইক্ষু উদ্ভিদে বুলিফর্ম কোষ থাকে।
এপিডার্মিসে বাহির দিকে অর্থাৎ এরকম বাহির দিকে কিউটিকল থাকতে পারে। যদি কাণ্ড এবং পাতার ত্বক হয় তখন বাহিরে কিউটিকল থাকবে, কিন্তু মূল ত্বকে এরকম কোনো কিউটিকলের আস্তরণ থাকবে না। এখন আমরা এপিডার্মিস উপাঙ্গ, এপিডার্মিসের মধ্যে কি কি উপাঙ্গ থাকতে পারে? চার প্রকার উপাঙ্গ থাকে, রোম, শলক, কোলেটার্স, থলি। রোম কেমন মনে রাখতে হবে যে যদি কাণ্ড রোম হয় তাহলে সেটা হবে বহুকোষ বিশিষ্ট। কাণ্ড রোমে অনেকগুলা কোষ থাকবে এবং এর বাইরে কিউটিকলের স্তর থাকবে, কাণ্ডের বাইরে কিউটিকলের স্তর থাকবে। কিন্তু মনোরম হবে, যদি মনোরম হয় তাহলে তার এক কোষ বিশিষ্ট হবে, অর্থাৎ কাণ্ডরম বহুকোষী কিউটিকল যুক্ত, কিন্তু মনোরম এককোষী কিউটিকল বিহীন। আমরা এখন আসবো হাইড্রাথ্রোড বা পানি পতঙ্গ। আমরা বলছি এপিডার্মাল টিস্যু তন্ত্রের অংশ হচ্ছে চারটা, এপিডার্মিস, এপিডার্মিসের উপাঙ্গ হাইড্রাথ্রোড বা পানি পতঙ্গ, স্টোমাটা বা পতঙ্গ। এপিডার্মিস তো আমরা আলোচনা করলাম, উপাঙ্গ চারটা, রোম, শলক, কোলেটার্স, থলি। হাইড্রাথ্রোড কি? হাইড্রাথ্রোড হচ্ছে দুটা রক্ষীকোষ দ্বারা বেষ্টিত হবে, দুটি রক্ষীকোষ দ্বারা বেষ্টিত ও নিয়ন্ত্রিত ছিদ্রপথ যা দিয়ে পানি তরল আকারে নির্গত হয় তাকে বলা হয় হাইড্রাথ্রোড। দুটি রক্ষীকোষ দ্বারা বেষ্টিত ও নিয়ন্ত্রিত ছিদ্রপথ যা দিয়ে পানি তরল আকারে নির্গত হয় তাকে হাইড্রাথ্রোড বলে। হাইড্রাথ্রোড দিয়ে পানি তরল আকারে নির্গত হওয়াকে গ্যাটেশন বা পানি নির্গমন বলে। ঘাস, কচু এবং টমেটো গাছের পাতার কিনারা বরাবর হাইড্রাথ্রোড থাকে। এস্টোমাটা বা পত্রন্ধ্র এটা কি? এরূপ দুটি অর্ধসন্ধ্যাকার রক্ষীকোষ থাকবে, দুটি অর্ধসন্ধ্যাকার রক্ষীকোষ দ্বারা বেষ্টিত। এই যে এটা হচ্ছে স্টোমাটা, এটা হচ্ছে রক্ষীকোষ, অর্ধসন্ধ্যাকার রক্ষীকোষ দ্বারা বেষ্টিত নিয়ন্ত্রিত ছিদ্রপথ যা দিয়ে এরূপ দুটি অর্ধসন্ধ্যাকার রক্ষীকোষ দ্বারা বেষ্টিত নিয়ন্ত্রিত ছিদ্রপথকে বলা হচ্ছে স্টোমাটা। স্টোমাটার দুই পাশে দুটা রক্ষীকোষ আছে আর চার পাশে কিছু সহকারী কোষ বা সাবসিডিয়ারি সেল থাকে, সহকারী কোষ বা সাবসিডিয়ারি সেল থাকে। রক্ষীকোষগুলোর মধ্যে একটা বৃহৎ নিউক্লিয়াস থাকে, ঘন সাইটোপ্লাজম থাকে, একাধিক ক্লোরোপ্লাস্ট থাকে। রক্ষীকোষগুলোর কোষ পাশের রন্ধ্র সংলগ্ন স্থানে পুরুত্ব পুরু হবে এবং ভিতরের দিকে পাতলা হবে, রন্ধ্র সংলগ্ন স্থানে পুরু ভিতর দিকে পাতলা। পত্রন্ধ্রের নিচে অর্থাৎ এর নিচে একটি বড় বায়ুকুঠুরি থাকে, একে সাবস্টোমাটাল বায়ুকুঠুরি বা শ্বাসকুঠুরি বলে। পত্রন্ধ্রের চারপাশে রক্ষীকোষগুলোর চারপাশে ত্বকের কোষ থেকে ভিন্ন কিছু কোষ থাকে, এদেরকে বলা হয় সহকারী কোষ। আমরা আজ এতটুকু পর্যন্ত আলোচনা করলাম, আশা করি পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারবো। সবার সুস্থ, সুন্দর ও সাফল্যময় জীবন কামনা করে আজকের জন্য বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।